বর্ধমান জেলার শহর বর্ধমানের ব্যস্ততম পাইকারি বাজার হলো নতুনগঞ্জ এলাকা। এই এলাকায় জেলার ও জেলার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে খুচরা ব্যবসায়ীরা এই স্থানে মুদিখানার জিনিস কিনতে আসেন। নতুনগঞ্জের ডালপট্টি এলাকায় বেশ কিছুদিন ধরে রাস্তার উপর পড়ে রয়েছে কয়েকটি বিদ্যুতের কেবল। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বারবার প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি। আছে এখান দিয়ে যারা লরি দাঁড়িয়ে যাচ্ছে তারা এটা সরাচ্ছে এবং এটা খুব রিক্সের কাজ হচ্ছে। জানি না এর মা বাবা কে আছে, একে এরমভাবেই পড়ে আছে দেখছি। এর আগেও একবার এরকম হয়েছিল, তারপর কীরকমভাবে বেঁধে দেওয়া হয়েছিলো, এখনও এটা এরমভাবেই পড়ে আছে। এটা যে কোনো টাইমে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাবে তখন হয়তো আমার প্রশাসনের তরঙ্গ নড়বে। আমরা এখানকার যারা দোকানদার আছি তারা এটা দেখছি, কিছু করার নেই বলেছি। হ্যাঁ, এরকম দু তিনটে তার খুলে পড়ে আছে, এর আগে একবার ছিল তখন এরকম বেঁধে দিয়েছিল, এখন আরও বেশি বড় হিসেবে পড়েছে। এরপর কোনো দুর্ঘটনা হবে তখন প্রশাসনে তদন্ত করবে। এটা নতুনগঞ্জ ডালপট্টি, এক নম্বর ডালপট্টি। হ্যাঁ, এটা বড় ব্যবসার জায়গা, গোটা আমাদের নতুনগঞ্জে বর্ধমান টাউনের সবচেয়ে বড় একটা ব্যবসা ক্ষেত্র। সেখানে এরমভাবে অনাদরে পড়ে আছে তারটা, এখন সমস্যায় পড়ে আছে তারটা, মানুষের যাওয়া আসার ক্ষতি, রাস্তাঘাটে এইসব আর কি। কতদিন ধরে আছে এরকম? বেশি না, তিন চার দিন ধরে আছে। আমি ওইটা বুঝতে পারছি না যে কারেন্টের তার না এমনি তার, তার পড়ে আছে একটা দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারা যাচ্ছে না যে কারেন্ট আছে না নেই, কারেন্টের তার না নয়। নতুনগঞ্জ এটা, এর উপর থেকে তো প্রচুর গাড়ি যাচ্ছে। হ্যাঁ, গাড়ি মানুষ, রাস্তা তো মানুষ যাওয়া আসা করছেই। এই যে পোলটা আছে ওটা তো কারেন্টের পোল তো? দেখিনি কাউকে, আমরা যতটা ওই পারি হাত দিয়ে এদিক ওদিক করে সরিয়ে দেওয়া এসব করা। তারা অভিযোগের সুরে বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে প্রশাসনের নজরে পড়বে। সমস্যা আছে এখানে, চার পাঁচ দিন ধরে তার পড়ে আছে। এইখানে ব্যবসাদার কোনো দায়িত্ব নাই, এমনি আমি ফোন করছি, আমি ইলেকট্রিক আছে, ইলেকট্রিকওয়ালারাও ধরছে না। এবারে কেউ কারেন্ট যদি শর্ট খেয়ে যায়, কারো বিপদ হয়ে যায়, তাহলে এই দায়িত্বটা কে নিবে? এই দায়িত্বটা, এই জন্য আমি মিডিয়াকে দেখে এই ছবিগুলো দেখিয়ে দিচ্ছি, দেখালিন সব। এখানে এইভাবে একটা ওপেন মার্কেট নতুনগঞ্জের, গাড়ি ঘোড়া যাচ্ছে, যাতায়াতের রাস্তা, কোনো কেউ স্টেপ নিচ্ছে না কেউ। আপনার দেখেন এইগুলো খুলে পড়েছে, দেখুন তারগুলো কীভাবে সব এখানে আছে। এখানে চার পাঁচ দিন ধরে এরকম পড়ে আছে। এটা নতুনগঞ্জ মার্কেট, এটা নতুনগঞ্জ মার্কেট বলে। আমরা কি চাইছি কি এইভাবে পড়ে আছে তারটা, যাতে ইলেকট্রিক অফিসে এসে ইয়ে করে নেয়, যাতে মানুষের ক্ষতি না হয়। এইভাবে ইলেকট্রিক আছে, এর মধ্যে তো কারেন্টও আছে, ওই দেখুন ওইদিকে কারেন্ট ওইদিকে আছে। বর্ধমান থেকে পিন্টু ব্যাটারি রিপোর্ট, আনন্দ বার্তা।